9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেটা সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ প্রমাণ করেছে যে কি কি প্রশ্ন হয়েছে এবং সেই প্রশ্ন কত তীক্ষ্ণ ছিল এবং তাতে কতটা আঘাত উনি পেয়েছে। 9 ঘন্টা তো সবে প্রথমবার ছাল ছাড়ানো হলো, আরও সময় আসবে, আরও দাগ পাবেন, সবে তো শুরু, মনে থাকবে রিজার্ভ ফরেস্টে থাকবে, সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার তো আর বাইরে ঘুরে বেড়াতে পারে না, রিজার্ভ ফরেস্টে বন্ধ করে রাখতে হয় বা চিড়িয়াখানায় রাখতে হয় আলিপুর জুতে। তাহলে হয়তো উনি বুঝতে পেরে গেছেন ওনার জন্য খাঁচা তৈরি হচ্ছে, সেই জন্য হয়তো উনি এই কথা বলেছেন যে পাশেই আলিপুর জু আছে, সেখানে যেমন খাঁচার মধ্যে বাঘ থাকে তো ওরকম থাকবে। এর আগেও তো আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছিলাম, অনেক বড় বাঘ, বীরভূমের বাঘ, সেও এখন খাঁচা বন্দি আছে। করেছে, ধমকেছে কি চমকেছে আমরা তো জানি না, এই জন্য কী হয়েছে জিজ্ঞেস করে সেটা তো আগামী দিনে জানা যাবে, জিজ্ঞাসাবাদের ফল কী হলো সে যেন উনি অনেক কিছুই বলতে পারেন, আমরা তো জানলাম না কী হলো ভিতরে। হ্যাঁ, একজন তো আছেন তিহারে গিয়ে, দিল্লি থেকে চলে গেছেন রয়্যাল বেঙ্গল টাইগার, বাকিদেরও সেই রাস্তায় সেই রুটেই যেতে হবে। কালকে জেরা থেকে বেরিয়ে ও আক্রমণ অভিমুখ ছিল পুরোপুরি বিজেপি, নবজোয়ার থেকে জেরা সব কিছুতে বিজেপিকে জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। না আর আছেটাকে দেশে বিজেপি আছে তো, সব জায়গায় বিজেপি তো, যদি নাম করতে হয়, প্রচার করতে হয়, রাজনীতি করতে হয় বিজেপির বিরুদ্ধেই বলতে হবে, তো ওনারা তো সেই 19 সাল থেকে বিজেপির বিরুদ্ধে লেগে আছেন, কী লাভ হয়েছে, ন্যাশনাল পার্টি থেকে লোকাল পার্টি হয়ে গেল, 34 থেকে এমপি নেমে হয়ে গেল 22-এ শুরু হয়েছে, চলবে আমি তো বললাম যে সিবিআইকে একটু ধন্যবাদ দিন, রোদে ঘোরা থেকে বাঁচিয়েছে, কদিন রেস্ট নিয়ে নিয়ে তারপরে যান আবার, কেউ লোকজন হয় না, নিজেদের লোকেদের নিয়ে আর তারা গিয়ে মারামারি করে, এটাই তো নবজোয়ার। শুনুন, কোনো ব্যক্তিগত দোষারোপ বা ঝগড়ার জায়গা নেই, এটা আইন কানুনের ব্যাপার, কোর্টের ব্যাপার, এই যে এত বড় দুর্নীতি হয়েছে, অনেকে রাস্তায় বলছিল, অনেক কিছু বলছিল, যখন কোর্টে গেছে লোকেরা, কোর্ট ঠিক মনে করেছেন, সিবিআই ইডির তদন্তের নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী তদন্ত চলছে, তাতে যা তথ্য এসেছে তার উপরে জিজ্ঞাসাবাদ হচ্ছে, আগামী দিনে যে তথ্য আসবে তার উপরে বাকি অ্যাক্টিভিটি হবে। 130টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 1.5 বছর ভোট আটকেছিল, তখন নাগরিক সমাজ কোথায় ছিল, তখন মনে হয়নি যে বাংলার 10 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে। আজকে বাংলার 80% লোক গ্রামে থাকেন, সেই বাংলার যারা গরিব মানুষ তাদের পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়ন হয়, যদি পঞ্চায়েত ইলেকশন না হয় তাহলে টাকা আসবে, উন্নয়ন বন্ধ হয়, তার জন্য কেন করছেন না, কেউ হয়তো ভোটে দাঁড়াতে যায় পোস্টার মেরে দিচ্ছেন।